বকেয়া ডিএ এবং সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন এবিপিটিএর। বৃহস্পতিবার মুর্শিদাবাদের টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু হয় নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মহামিছিল। ধর্মঘটের সমর্থনে যৌথ মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আগামীকাল ধর্মঘটকে সামনে রেখে এই মহামিছিলের ডাক দেওয়া হয়েছে বলে জানান তারা। সারা পশ্চিমবাংলার কর্মচারী এবং শিক্ষক সবাই আগামী 10ই মার্চ ধর্মঘটে সামিল হচ্ছেন। তাদের যে ডিএ পাওনা আছে সেই ডিএ রাজ্য সরকার বলছে দেব না, আর কর্মচারী শিক্ষক সমাজ তারা বলছে আমরা ডিএ নিয়েই ছাড়ব। শিক্ষক অভাবে স্কুল এবং মাদ্রাসাগুলোর পড়াশোনা লাটে ওঠার জোগাড়। আমরা চাইছি অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ এবং কর্মী নিয়োগ করে অফিসগুলোকে সচল করে রাখা, আর বিভাজনের রাজনীতি বন্ধ করে পশ্চিম বাংলায় যে গণতন্ত্রহীন অবস্থা চলছে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের দাবিতে এই তিন দফা দাবিতে পশ্চিম বাংলার শিক্ষক এবং কর্মচারী সমাজ আগামীকাল ধর্মঘটে সামিল হচ্ছেন। সেই ধর্মঘট উপলক্ষে আজকে সমস্ত স্তরের কর্মচারী এবং শিক্ষকরা আজকে আমরা বহরমপুরের রাজপথে মিছিলে পথ হাঁটব। আগামী 10ই মার্চ মানে আগামীকাল সারা রাজ্যব্যাপী রাজ্য সরকারের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত যে সমস্ত কর্মচারী আমরা যারা আছি তাদের সকলে মিলেই আমরা আগামীকাল ধর্মঘটের ডাক দিয়েছি। এই ধর্মঘট মূলত তিন দফা দাবিকে সামনে রেখে আমরা এই ধর্মঘট করতে যাচ্ছি। তিন দফা দাবি হচ্ছে, 1 নম্বর দাবি রাজ্যে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক ত্রিস্তর পঞ্চায়েতের কর্মচারী সহ সকলের বকেয়া মর্গ ভাতা তাদেরকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে দাবি আমরা রেখেছি স্বচ্ছভাবে প্রশাসনে শূন্য পদগুলিতে নিয়োগ করতে হবে এবং প্রশাসনের অভ্যন্তরে অনিয়মিত যে কর্মচারী আছে তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। 3 নম্বর দাবি হিসাবে আমরা রেখেছি বিভাজনের রাজনীতি বন্ধ করে পশ্চিম বাংলায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠান করতে হবে।